নববর্ষে রাজ্যবাসীর মঙ্গল কামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মায়ের মন্দিরে সস্ত্রীক পুজো দেন মানিক সাহা। এদিন সকালে মাতৃমন্দিরে এসে নিষ্ঠাভরে পুজো দেন মানিক সাহা এবং তার স্ত্রী। মন্দিরের গর্ভগৃহে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। উল্লেখ্য, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার পর থেকেই রাজ্যবাসীর জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ডাক্তার মানিক সাহা। একাধারে যেমন সামলাচ্ছেন প্রশাসনিক কাজ, ঠিক তেমনই করে চলেছেন বিভিন্ন সামাজিক উন্নয়ন। অল্প সময়ের মধ্যেই রাজ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মানিক সাহা। ফলস্বরূপ বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরেছে গেরুয়া শিবির। ফের মানিকেই ভরসা রেখেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এবার নতুন বছরে আরও ভালোভাবে কাজ করার লক্ষ্যে অবিচল তিনি। সেই লক্ষ্যেই রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে দেখতে মন্দির চত্বরে ভিড় জমান অন্যান্যরা, ভক্ত থেকে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।